আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শান্তিদা। আবারও চলে আসলাম জাপিন বুটিক্স থেকে। ভিউয়ার, শপিং অ্যাড্রেসটা জাপিন বুটিক্স এর বলে দিচ্ছি, 334 12তলা এলিফ্যান্ট রোড, ইস্টার মল্লিকা মার্কেটের বিপরীত পাশে। ভিউয়ার্স, এটি হচ্ছে ইস্টার মল্লিকা মার্কেটের অপোজিটে তাকালেই দেখবেন পাঠান বাজার বিল্ডিং এর একটি সাইনবোর্ড দেওয়া আছে। এই বিল্ডিং এর লিফ্টে নয় এসে আপনার টপ ফ্লোরে আসতে হবে। তো আজকে আমি আপনাদেরকে একদম নতুন ডিজাইনের কিছু ফুলকারি ড্রেস দেখাবো। আপনারা জানেন আমি ফুলকারি নিয়ে কাজ করে থাকি, তো আজকে আমি শুধু ফুলকারি ড্রেসের কাজ দেখাচ্ছি। এই ড্রেসটা হচ্ছে ক্যালিকো ভয়েলের মধ্যে, এই ড্রেস হচ্ছে ক্যালিকো ভয়েলের মধ্যে, ফিরোজার মধ্যে, কিন্তু বেবি পিঙ্ক কালার এবং অলিভ কালারের কন্ট্রাস্ট। এই যে দেখেন, বেবি পিঙ্ক কালার, ডিপ ফিরোজা এবং অলিভের কন্ট্রাস্ট, আর প্রত্যেকটা কিন্তু, এই দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, এগুলো এমনভাবে পিটিয়ে বসানো আছে, এত নিখুঁত করে যে এগুলো যত টানা হেঁচড়া করেন না কেন আপনার সুতাটা কখনোই উঠে আসবে না। এই যে সামনের অংশটা এভাবে আসবে, আর একদম ব্যাক পাশে এই কাজটা পড়বে, এই কাজটা পড়বে একদম পেছনে। আর হাতাটা দেখেন, হাতাটা কিন্তু, হাতার মুখে কিন্তু এইভাবে কাজটা করে দেওয়া আছে, একটু চেঞ্জ করা আছে। এই যে হাতার মুখে আসবে এইভাবে, এই মুখের এই অংশটাতে এভাবে আসবে। আবার যদি কেউ মনে করেন যে এই অংশটাকে কেউ বাজুর এখানে দিতে চান, এই অংশটাকে আলাদা করতে চান, নিজের পছন্দ মতো আপনারা ড্রেসটা তৈরি করে নিতে পারবেন। এবার ওড়নাটা দেখে দিচ্ছি। ওড়নাটা হচ্ছে, এটার হচ্ছে আকর্ষণীয় হচ্ছে এটার ওড়নাটা, দেখেন ওড়নাটা দেখেন, মাশাল্লাহ। এটা কিন্তু সুতাটা বেবি পিঙ্ক, দেখে কন্ট্রাস্টটাও কিন্তু বেবি পিঙ্কের মধ্যে, দেখেন প্রাইডের মধ্যে। জামা কিন্তু আপনার ক্যালিকো ভয়েলের মধ্যে, ওড়নাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইডের মধ্যে। আর প্রাইডের ওড়না চওড়া আপনারা জানেন 42 ইঞ্চি, প্রাইডের ওড়না চওড়া 42 ইঞ্চি। এই যে দেখেন, যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন। আর এই সালোয়ারটি হচ্ছে, এই যে আকাশি কালারের সালোয়ার থাকবে, যেটা বডি কালার, এটার সালোয়ার থাকবে, প্রাইস থাকছে 2650 টাকা। আমি যে ড্রেসটা দেখাচ্ছি, এই ড্রেসটা কিন্তু আপনারা চাইলে সুন্নতি জামা তৈরি করতে পারবেন। এটির চওড়া এত বেশি দেওয়া আছে যে কেউ যদি মনে করেন যে অনেকে সুন্নতি জামা তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা সুন্নতি জামা এটা তৈরি করতে পারবেন। এই যে দেখেন, একদম নতুন ডিজাইন করে কিন্তু এই কাজগুলো আমি করে দিয়েছি, মাশাল্লাহ। দেখেন সামনের অংশ, পেছনে এই অংশটা আসবে, এবং হাতাটা আলাদা করে দেওয়া আছে। সুন্নতি জামা অনেকেই আমার কাছে চেয়েছেন যে আপু আপনি সুন্নতি জামা তৈরি করেন কিনা, তো যার জন্যই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে আমার কিন্তু এগুলো কিন্তু সুন্নতি জামার মাপেই তৈরি করা হয়েছে। ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। ওড়নাটা কিন্তু যেহেতু ব্ল্যাক এবং হোয়াইটের কন্ট্রাস্ট, যার জন্য ওড়নাটা কিন্তু এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট করা, চারি সাইড দিয়ে বক্স করে দেওয়া, এবং মাঝখানে কিন্তু এইভাবে ছোট ছোট করে ছিটা করে দেওয়া আছে। স্যালোয়ারটা হবে ব্ল্যাক কালারের মধ্যে, থ্রি পিসের প্রাইস থাকছে 2650 টাকা। এটি আমি থ্রি পিস দেখাচ্ছি কারণ এটি স্যালোয়ার আমার কাছে আছে, যেহেতু হোয়াইট স্যালোয়ার, এগুলো আমি আপনাদেরকে স্যালোয়ার তৈরি দিয়ে দেবো। এই যে এটিও কিন্তু হোয়াইটের মধ্যে কিন্তু ফুলকারি, এটা কিন্তু ক্রস দিয়ে ভরাট করে, আর এটা কিন্তু জিগজ্যাগ সেলাই। এই যে জিগজ্যাগ সেলাই দিয়ে কিন্তু আপনার এটা কিন্তু ভরাট করে, এটা কিন্তু গিট সেলাই না, অনেকে এখানে ভুল হয় যে এটা কিন্তু গিট সেলাই না, এটা কিন্তু জিগজ্যাগ সেলাই, যার জন্য পুরো ড্রেসটা কিন্তু একদম পিটিয়ে বসানো, দেখেন সম্পূর্ণটা ভরাট করে কাজ করে দেওয়া। আর এই যে দেখেন হাতাটা, হাতার পোর্শনটা আসছে এখানে, এটিও কিন্তু ক্যালিকো ভয়েলের মধ্যে, অন্যটা কিন্তু প্রাইডের। আমি কিন্তু যে ড্রেসগুলো ক্যালিকো ভয়েল দিয়েছি, খেয়াল করে দেখবেন এগুলোতে কিন্তু আপনার সেমিস পরতে হবে না, সেমিস পরতে হবে না দেখে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অনায়াসেই খুব আরামে ব্যবহার করতে পারবেন। থ্রি পিসের প্রাইস থাকছে 2650 টাকা। ওড়না কিন্তু প্রাইডের মধ্যে অল ওভার গর্জিয়াস ওড়না। এবার দেখাচ্ছি নেভি ব্লুর মধ্যে আরেকটি কালার। এই ড্রেসটা আপনাদের অনেক বেশি ডিমান্ডেড ড্রেস ছিল, এই কালারটা আপনারা আমার কাছে অনেকেই চেয়েছিলেন, কিন্তু ওই মুহূর্তে আমার এই কালারটা শেষ হয়ে গেছিল, যার জন্য কিন্তু আমি এই ড্রেসটা আপনাদেরকে দিতে পারিনি। তো যে আপুরা এই ড্রেসটা আপনারা চেয়েছিলেন, সে আপুরা দয়া করে এই ড্রেসটি আপনারা দ্রুত কালেক্ট করে নেবেন। আপনারা জানেন যে আমার এই ড্রেস কিন্তু আর রিস্টক হবে না, কারণ আমি কিন্তু এগুলো, আমার নিয়ম হচ্ছে যে এক জিনিস একবার করলে আমি আসলে পরে ওটা আর করতে চাই না, তো তারপরও অনেক আপুদের অনুরোধে আমি এই রিস্টকটা আবার করেছি। তো দাম একই থাকছে আগের মতনই, 2650 টাকা থ্রি পিস। এটার মধ্যে আরেকটি কালারও আমার কাছে আছে, আমি আসলে দিতে পারিনি, যার জন্য এই কালারটা আবারও করে নিয়ে এসেছি। এই যে, তো যার যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো করে দেওয়া আছে। এই কালারটি আমার রিস্টক হয়েছে, আপনারা চাইলে এই কালারটিও কালেক্ট করে নিতে পারেন, দাম একই থাকছে 2650 টাকা, প্রাইসটা একই থাকছে।
এবার দেখাচ্ছি খুব সুন্দর একদম নতুন একটা ডিজাইন। এই যে দেখেন, এটা কিন্তু সিঁদুর লাল, দেখেন ক্যালিকো ভয়েলের মধ্যে কিন্তু সিঁদুর লাল। একটু কাছ থেকে কাজটা দেখাই, এটা জিগজ্যাগ সেলাই ঠিকই, এটা কিন্তু লাল খয়েরি, এটা কিন্তু কমলা এবং সবুজ, কন্ট্রাস্টটা কিন্তু একটু ভিন্ন ধরনের। দূর থেকে ড্রেসটা যদি দেখেন, এই যে দুটো ড্রেসটা কিন্তু এভাবে থাকবে, আর এটা আসবে আপনার ব্যাক পোর্শনে, আর হাতের প্যানেল থাকছে এটা। বিয়ার্স, আপনারা অনেকেই কিন্তু হয়তো জিজ্ঞাসা করেন যে আপু এটা লম্বা কত চওড়া কত, আমাদের কিন্তু যে কোনো ড্রেসের চওড়া কিন্তু আপু 60 ইঞ্চি নর্মালি থাকে, 60 ইঞ্চি নর্মালি থাকে, আর প্রাইডের হলে তো আরও মনে করেন বেশি থাকে। আর এটার সব থেকে সৌন্দর্যের বিষয় হলো দেখেন এটার ওড়নাটা, মাশাল্লাহ দেখেন, এটা টোটালি কিন্তু কন্ট্রাস্টটা এরকম দেখেন, এত নিখুঁত করে কিন্তু এই সুন্দর করে এই কন্ট্রাস্টটা আমি করেছি। স্যালোনটা কিন্তু আপনারা চাইলে লালও নিতে পারেন, প্লাস কমলা কালারও নিতে পারেন, আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। প্রাইস থাকছে 2700 টাকা, প্রাইস থাকছে 2700 টাকা 3 পিস, আপনারা চাইলে 2 পিসও নিতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স উল্লেখ করে দেবেন। তো ভিয়ার, শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি, 334 12তলা এলিফ্যান্ট রোড, ইস্টার্ন মল্লিকা মার্কেটের বিপরীত পাশে। যেহেতু আপনারা জানেন যে আমাদের 19 নামে একটি প্রজেক্ট আছে যেটি ইস্টার্ন মল্লিকা মার্কেটেই আমাদের ছিল, তো প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার জন্য এখন আমরা নিজেরা নিজেদের জায়গাতেই আমরা বিজনেসটা করছি। ইনশাল্লাহ আগামীতে আমাদের প্রজেক্টটা আসলে আবারও আপনারা আমাদেরকে 19-এ ইস্টার্ন মল্লিকাতেই পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।